সমাজের সব থেকে পিছিয়ে থাকা মানুষের জীবন বদলে দেওয়ার প্রত্যয় নিয়ে 2015 সালে নতুন করে যাত্রা শুরু করে এই পৃথিবী। নেওয়া হয় বৈশ্বিক মহাপরিকল্পনা টেকসই উন্নয়ন অভিষ্ট বা SDG। অন্যান্য দেশের মতোই বাংলাদেশও এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করে, আর তখনই এই সার্বজনীন অন্তর্ভুক্তিমূলক ও রূপান্তরমুখী SDG বাস্তবায়নে সরকারি এবং বেসরকারি যৌথ ভূমিকার কথা মাথায় রেখে উন্নয়ন সহযোগী এবং ব্যক্তি খাতের প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত হয় SDG বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। SDG-তে বর্ণিত অভিষ্টসমূহ অর্জন করতে হলে এর বাস্তবায়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত সকল পর্যায়ের প্রতিষ্ঠানের কাজের সমন্বয় করা প্রয়োজন। প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে এই কাজগুলো করে যাচ্ছে নাগরিক প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠার শুরুতেই সরকারি বেসরকারি সংস্থার অংশীদারিত্বের কথা মাথায় রেখে বাংলাদেশ সরকারের NGO বিষয়ক ব্যুরোর সাথে যৌথ আয়োজনে প্রায় 5 শতাধিক উন্নয়ন পেশাজীবীর অংশগ্রহণে একটি সফল সম্মেলনের আয়োজন করা হয়, যা বাংলাদেশে SDG বাস্তবায়নের ক্ষেত্রে এই প্ল্যাটফর্মের গুরুত্বকে তুলে ধরে। কাউকে পিছনে রাখা যাবে না, এই বিষয় সম্পর্কে সকলের ধারণাকে পরিষ্কার করে তোলার জন্য প্ল্যাটফর্ম আয়োজন করে দ্বিতীয় সম্মেলনের, যেখানে সারা দেশ থেকে প্রায় 1500 মানুষ অংশ নেয়। এই সম্মেলন থেকে প্রথমবারের মতো পিছিয়ে থাকা মানুষের সঠিক সংজ্ঞাটি সবাই নতুন এবং সহজভাবে অনুধাবন করেন। ২০৩০ সালের যে বিশ্বের কথা আমরা চিন্তা করছি, সেখানে নেতৃত্ব দিবে আজকের তরুণ সমাজ। তাদের কথা শোনা এবং জানার জন্য নাগরিক প্ল্যাটফর্ম আয়োজন করে এ যাবৎকালের সর্ববৃহৎ সম্মেলন। প্রায় 2000-এরও বেশি তরুণ সারা দিন ধরে তাদের কথাগুলো তুলে ধরেন বিভিন্ন অধিবেশনে। তৈরি হয় যুব ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রের সাথে আপনারা যদি একমত হন তাহলে হ্যাঁ বলুন। সরকারের উচ্চ পর্যায় থেকে তরুণদেরকে SDG-র সকল কার্যক্রমে সম্পৃক্ত করার প্রতিশ্রুতিও পাওয়া যায়। SDG বাস্তবায়নের প্রথম 4 বছর পেরিয়ে নাগরিক প্ল্যাটফর্ম বিগত বছরগুলোতে উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের মূল্যায়নের কথা মাথায় রেখে একটি ভিন্নধর্মী কার্যক্রম হাতে নেয়। নাগরিক প্ল্যাটফর্মের সহযোগী প্রতিষ্ঠানের যৌথ প্রয়াসে বাংলাদেশে প্রথমবারের মতো এই মূল্যায়নটি করা হয় এবং একটি বই আকারে তা প্রকাশিত হয়। SDG-র পঞ্চম বছরে এসে পৃথিবী এখন একটি অদৃশ্য চ্যালেঞ্জের মুখোমুখি। COVID-19 অতিমারী আমাদের সার্বিক জীবনযাত্রাকে স্থবির করে দিয়েছে। জীবন, জীবিকা, সমাজ ব্যবস্থা, অর্থনীতি সর্বক্ষেত্রেই এর প্রভাব পড়েছে। একইভাবে SDG বাস্তবায়নের গতিকে করেছে মন্থর। এই অতিমারের প্রথম থেকে প্ল্যাটফর্ম এবং তার সহযোগী প্রতিষ্ঠান বিভিন্ন কার্যক্রম নিয়ে সক্রিয় ছিল। নাগরিক প্ল্যাটফর্ম লকডাউন পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি, সহযোগী প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম এবং এই সময়ে প্রস্তাবিত বাজেট আলোচনা সহ বেশ কয়েকটি অনলাইন আলোচনার আয়োজন করে। এই সকল কার্যক্রম প্ল্যাটফর্মের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। এই পর্যায়ে নাগরিক প্ল্যাটফর্ম একটি নতুন কার্যক্রম হাতে নিয়েছে। গবেষণা, জন আলোচনা, প্রচার ইত্যাদি কার্যক্রমের মধ্য দিয়ে এই অতিমারির কারণে সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে আরো নতুন কি কি ধরনের ঝুঁকি সৃষ্টি হচ্ছে, এই ঝুঁকি মোকাবেলার জন্য যেসব সরকারি নীতি গ্রহণ করা হচ্ছে এবং এতে করে সার্বিকভাবে SDG বাস্তবায়নে কি ধরনের প্রভাব পড়ছে তা নিরূপণের চেষ্টা করা হবে। আমরা আশা করছি সৃষ্টিশীল এবং ব্যতিক্রমধর্মী এই গবেষণা নীতি প্রণেতাদের জন্য সহায়ক হবে এবং নতুন স্বাভাবিকতার যে বিশ্বের কথা আমরা আলোচনা করছি সেখানে এ কার্যক্রম বাংলাদেশ সহ আন্তর্জাতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন স্বাভাবিকতায় আবার শুরু হোক নতুনের জয়ধ্বনি।